হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। আজকের এই নগদ 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আমার সাথে আছেন একজন রাজনীতিবিদ, তার নাম চিত্র রঞ্জন দাস। তিনি কাউন্সিলর 5 নম্বর ওয়ার্ড ঢাকা দক্ষিণের এবং সাধারণ সম্পাদক সবুজবাগ থানা আওয়ামী লীগ, সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঢাকা মহানগর। আপনার 5 নম্বর ওয়ার্ডটা কোথায় এবং সেখানে লোক সংখ্যা কত? 5 নম্বর ওয়ার্ডটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সবুজবাগ থানার পাশে, যেটা বাসাবো, আহমদবাগ, সবুজবাগ, মায়াকানন, রাজারবাগ মিলে আমার এই 5 নম্বর ওয়ার্ড। সেখানে লোক সংখ্যা 2 লক্ষের অধিক, কিন্তু ভোটার সংখ্যা 40,000। ঘনবসতিপূর্ণ একটি এলাকা, ঘনবসতিপূর্ণ একটি এলাকা। করোনার প্রভাবে ঘনবসতিপূর্ণ এই এলাকা আগে থেকেই বেশি আক্রান্ত হয়েছে, আমরা শুনেছি বাসাবো। তখন যখন প্যানিকটা খুব দ্রুত ছড়িয়ে গিয়েছিল, আপনারা কীভাবে সেটা সামাল দিয়েছেন? করোনাকালীন সময়ে সবার আগে যে নামটি আমি উচ্চারণ করে থাকি সেটি হচ্ছে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরীর একটি সচেতনতামূলক কার্যক্রম। আমরা বাংলাদেশে প্রথম 8ই মার্চ করোনা রোগী শনাক্ত হওয়ার পরে তিনি 9ই মার্চ আমাদের বাসাবো স্বল্প আকারে সভাগত করেছিলেন, মাস্ক ব্যবহার করতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, এই যে সচেতনমূলক একটা বার্তা নিয়ে তিনি এসেছিলেন। আমাদের বাসাবো এলাকা প্রথম দিকে একটি ঝুঁকিপূর্ণ এলাকা ছিল, আপনারা জানেন যে জিরো গলিতে একটি বাসায় 6 জন রোগী আক্রান্ত হয়েছিল, সেটি এখন ওভারকাম করে এখন বাসাবো এলাকার অনেকটাই আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। বাসাবোর জনগণকে সচেতনতায় কতটুকু নাম্বার দিবেন? নাম্বার দেওয়া কঠিন হয়ে যায়, কারণ যখন এই করোনাকালীন সময়ে একটি সময় তারা গৃহ অবস্থান করতে করতে যারা নিত্য নৈমিত্তিক দিন এনে প্রাত্যহিক জীবনযাপন করে তাদের জন্য কঠিন হয়ে যায়, তারপরে আমি মনে করব যে অনেকটাই তারা সচেতন। আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ সমিতি ঐক্য পরিষদ, ঐক্য পরিষদের সভাপতি ঢাকা মহানগরে, এই ঐক্য পরিষদের আপনার কাজটা কি? আসলে এটি একটি মানবাধিকার সংগঠন, আমাদের আর্থসামাজিক অধিকার, রাজনৈতিক অধিকারগুলো সংরক্ষণ করার জন্য আমরা আমাদের রাজনীতি যে প্ল্যাটফর্মগুলি আছে তাদের কাছে সংলাপ সহ বিভিন্ন দাবি আদায়ের বিষয়গুলো আমরা তুলে ধরি। এই সংগঠনটির নাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমিতি কেন? কেন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমিতি না? যুদ্ধের চেতনায় আমরা সকলেই বিশ্বাসী, তারপরেও দেখেন এই দেশে রাজাকার আছে, এদেশে এখনও একটি অপশক্তি কাজ করে, এই অপশক্তিটাকে আমরা কিন্তু মাথায় রেখেই এই প্ল্যাটফর্মটি গঠন করা। আপনি কি মনে করেন স্বাধীন বাংলাদেশে এখনও এই বৈষম্যটা আছে, যে যে কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই কল্যাণ সংগঠন যেটি তার প্রয়োজনীয়তা আছে? বৈষম্য একেবারেই নেই বলা যাবে না, তবে অনেকাংশ কমে গেছে, এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করে আগামীতে আমরা পুরোটাই এটাকে শেষ করে আমরা একটি সাম্যের জায়গায় নিয়ে আসবো। আপনার এলাকার সবচেয়ে বড় সীমাবদ্ধতা কি? কাজ করতে গিয়ে আমার কিন্তু সীমাবদ্ধতা আমার কাছে খুব একটা নাই, তবে আমার কিছু কিছু জায়গায় অতিরিক্ত শ্রম দিতে হয়েছে, অতিরিক্ত মেধা বিনিয়োগ করতে হয়েছে। সেই জায়গাগুলো হচ্ছে আমাদের করোনার পাশাপাশি ডেঙ্গু চিকনগুনিয়ার একটি মৌসুম চলছে, সেটি যে সকল জায়গায় প্রজনন ক্ষেত্রগুলো আমাদের, সে যেমন আমাদের ডোবা জলাবদ্ধতা জায়গাগুলো, কচুরিপানা, ময়লা, অপরিষ্কার যে সকল জায়গাগুলো অব্যবহৃত হচ্ছে, এই সুযোগে এক শ্রেণীর লোকরা ওইখানে ময়লা আবর্জনা রেখে যাচ্ছে, সেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে আমাদের একটু সময় হচ্ছে। এতে করে আমি আমার এলাকার যুব সম্প্রদায়কে একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছি, তাদেরকে আমি যুব সমাজকে যুব শক্তি এবং যুব সম্পদে পরিণত করতে পেরেছি। আপনার এলাকায় মাদক এবং জুয়ার কতটুকু আক্রা আছে? বর্তমানে জুয়ার কোনো আক্রা নাই, তবে মাদকের কিছুটা প্রবণতা আছে, তবে আগের চেয়ে অনেকটাই কমে গেছে। করোনাকালীন সময়ে আপনার জীবনে অভিজ্ঞতাটা কী হলো? করোনাকালীন সময়ে অনেকেই স্বাস্থ্য ঝুঁকি নিতে চান না, তারা স্বাস্থ্য সুরক্ষার জন্য ঘরে অবস্থান করেছেন, অনেক নেতৃবৃন্দকে আমি দেখেছি, কিন্তু আমি সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার একটা ব্যাপক ভূমিকা ছিল। আমি স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন মহল্লায় গিয়ে রাতের আধারে তাদেরকে আমি খাদ্য সহায়তা দিয়েছি, এটা আমার পক্ষ থেকে দিয়েছি, আমাদের মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকেও দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও দিয়েছি।